স্ত্রী, আর মনোনীত কর্মী তাদের সঙ্গে তারা আমার কাছ থেকে ডেপুটেশন দিয়েছে। তারা যে যুক্তিগুলি বলেছেন থেকে আমি আমার উদ্যতন কর্তৃপক্ষ আছে তাদের ডেপুটেশন কপি এক্ষুনি পাঠিয়ে দেব এবং আমি পরবর্তী সময় তাদের সঙ্গে কথা বলব। হ্যাঁ, এমনিতেই অবশ্যই কথা বলব, আর কপিটা আমি এক্ষুনি আমার উদ্যতন কর্তৃপক্ষ পাঠিয়ে দেব। কটা দাবি নিয়ে স্যার ওরা ডেপুটেশন দিয়েছেন? পাঁচটা দাবি নিয়ে তারা ডেপুটেশন দিয়েছে, পাঁচটা দাবি নিয়ে ডেপুটেশন দিয়েছে। আর তাছাড়াও আরও কিছু তাদের কথা আছে যেগুলো অফিসিয়ালি কথা তারা আমার কাছে বলেছেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ দাবি আপনার কি মনে হচ্ছে, কোনটা মনে হচ্ছে যে না এই দাবিটা তাৎপর্যপূর্ণ? তাৎপর্যপূর্ণ সকলেই যা তাৎপর্যপূর্ণ, তারা যে পাঁচটা দিয়েছে আমি সবকে করবি আমি পাঠিয়ে দেবো আমার কাছে। কি নিয়ে আজকে আপনাদের এই ডেপুটেশন? আজকে আমরা সমাজ শিক্ষা বা সমাজ কল্যাণ দপ্তরের অঙ্গনওয়াড়ি কর্মীরা, রূপাশ্রী সমাজ শিক্ষা দপ্তরের অঙ্গনওয়াড়ি কর্মীরা মিলিত হয়েছি ডেপুটেশন দেওয়ার জন্য। মূলত আমাদের ডেপুটেশন পাঁচ দফা দাবির ভিত্তিতে, আমাদের দাবিগুলো ছিল সমকাজে সমবেতন প্রদান করা, পেনশন ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা, এবং অবসরের বয়সীমা 65 বছর করা, অবসরের পর গ্র্যাজুইটি প্রদান করা। পাঁচ দফা দাবিতে আমরা সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে আজকে আমরা রূপাশ্রী আইসিডিএসে ডেপুটেশন দিয়েছি সিডিপিওর কাছে। সিডিপিও স্যার আপনাদের কি বলেছেন, আশ্বস্ত করেছেন কি এই বিষয়ে? আমাদেরকে সিডিপিও স্যার আশ্বস্ত করেছেন, উনি বলেছেন উনি ডাইরেক্টরের কাছে, উনার ডাইরেক্টরের কাছে জানাবেন আমাদের এই দাবি দেওয়া নিয়ে, আমাদেরকে পুরোপুরি আশ্বস্ত করেছেন।